Welcome back to my channel English Lab and this is Sk Firoz once again. Aaj ke tomader ke je lesson ta korabo seta hocche pronoun. Pronoun kothar bangla mane hocche sarbonam. Sarbonam. Okay. Pronoun kake bole? Pronoun hocche the words which stand instead of noun. Pronoun hocche emon ekta word je gulo noun er poriborte boshe. যে জায়গায় নাউন বসে সেই যে নাউনের জায়গায় যদি যে ওয়ার্ডটা সমতুল্য একটা ওয়ার্ড বসানো হবে সেই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসবে সেটাই হচ্ছে প্রোনাউন জাস্ট সাপোজ এখানে আমি एग्जांपल লিখে রেখেছি দেখো এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে প্রোনাউনটা খুব ইজি খুবই সহজ ব্যাপার এটা খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে এটা দেখো শঙ্করবাবু ইজ আওয়ার ইংলিশ টিচার শঙ্করবাবু আমাদের ইংরেজি শিক্ষক Shankar Babu teaches us with a great care. Shankar Babu amaderke khub jotno shohokare poran. Kemon? Shankar Babu loves us very much. Shankar Babu amaderke khub bhalobashen. Shankar Babu is the best English teacher in our school. Shankar Babu hocche amader schooler moddhe sobtheke bhalo ingreji teacher ba shikshak. We also love Shankar Babu very much amrao shankar babu ke khub bhalobashi ekhane dekho barongbar amra shankar babu kore gechi dekho shankar babu is our english teacher ekhane dekho shankar babu teaches us with a great care shankar babu loves us very much shankar babu amaderke khub bhalobashen shankar babu sobtheke bhalo teacher school er moddhe amrao shankar babu ke khub bhalobashi তাহলে এতগুলো সেন্টেন্সে প্রত্যেকবারে শঙ্করবাবু একজন ভালো টিচার শঙ্করবাবু খুব ভালো পড়ান শঙ্করবাবু আমাদেরকে ভালোবাসেন শঙ্করবাবু সবথেকে ভালো টিচার স্কুলের মধ্যে শঙ্করবাবুকে আমরাও খুব ভালোবাসি এই যে প্রত্যেকবারে আমরা যখন কথা বলি তখন কি প্রত্যেকবারে যখন কারো সম্পর্কে বলি তার নাম ধরে ধরে উল্লেখ করে করে বলি যে শঙ্করবাবু শঙ্করবাবু তো সেই রকম আমরা যখন শঙ্করবাবু একই নাম বারবার না বলে যে সমস্ত ওয়ার্ডগুলো শঙ্কর বাবুর জায়গাতে বসাবো সেটাই হবে প্রোনাউন যেমন দেখো শঙ্কর বাবু ইজ আওয়ার ইংলিশ টিচার আমরা প্রথমে শঙ্কর বাবু এই যে প্রপার নাউনটা আছে টিচারটাও একটা নাউন এটা হচ্ছে কমন নাউন তোমরা কমন নাউনটা দেখে নেবে এর আগে আমি ক্লাস করিয়েছি কমন নাউনের উপরে এখানে দেখো শঙ্কর বাবু ইজ আওয়ার ইংলিশ টিচার শঙ্কর বাবু আমাদের ইংরেজি শিক্ষক হি টিচেস আস With great care, with a great care. Tini, amader ke khub jotno shohokare poran. He loves us very much. Tini, amader ke khub bhalobashen. He is the best English teacher in our school. Tini hocchen amader school er moddhe sobtheke bhalo shikshak ingrejir. We also love him very much. Amra takeo khub bhalobashi. Amrao take khub bhalobashi. Ekhane dekho, prottekbare amra shankar babu kore gechi. Ei barbar শঙ্করবাবু ভালো টিচার শঙ্করবাবু খুব ভালো পড়ান শঙ্করবাবুকে আমরা ভালোবাসি শঙ্করবাবু বেস্ট ইংলিশ টিচার আমাদের স্কুলের মধ্যে এই যে বারবার এই নাম ধরে ডাকার থেকে ওটা কি আমাদের ভালো লাগে সব বারবার নাম ধরে ডাকতে সবসময় বারংবার নাম ধরে ধরে আমরা বলছি সেই জায়গায় সুন্দর করে বলার জন্য আমরা কিছু ওয়ার্ড এখানে নিযুক্ত করেছি সমতুল্য এখানে দেখো শঙ্করবাবু ইজ আওয়ার ইংলিশ টিচার শঙ্করবাবু আমাদের ইংলিশ টিচার হি টিচেস আস উইথ আ গ্রেট কেয়ার তিনি আমাদেরকে খুব যত্ন সহকারে পড়ান এখানে হি আর শঙ্করবাবু কিন্তু একই ব্যক্তি তিনি তিনির ইংরাজি আবার সি হয় এস এইচ সি এখানে আমরা সি বসালাম না কেন সি হচ্ছে মেয়ে যদি মহিলা টিচার হতেন শিক্ষিকা যদি হতেন এখানে যদি আমরা তানিয়া ম্যাডামের নাম লিখতাম তানিয়া ম্যাডাম যদি লিখতাম তানিয়া ম্যাডাম ইজ আওয়ার ইংলিশ টিচার তানিয়া ম্যাডাম আমাদের ইংলিশের শিক্ষিকা তাহলে এই তানিয়া যেহেতু মহিলা তাই আমরা সি বসাতাম ঠিক আছে তো এখানে যদি শঙ্করবাবু একজন মেল জেন্ডার সেই ক্ষেত্রে আমরা কি করলাম যে হি বসালাম ঠিক আছে হি টিচেস আস উইথ এ গ্রেট কেয়ার হি লাভস আস তিনি আমাদেরকে খুব ভালোবাসেন তিনি ইংলিশে সবথেকে ভালো টিচার এবং ওনাকেও আমরা খুব ভালোবাসি কেমন এই যে সমস্ত ওয়ার্ডগুলো নামের পরিবর্তে দেখো শঙ্করবাবুর নামের পরিবর্তে আমরা হি বসিয়েছি এই যে ওয়ার্ডটা এটাই হচ্ছে প্রোনাউন এই প্রোনাউন হচ্ছে নাউনের সমতুল্য ঠিক আছে এটা ভালো করে বুঝতে হবে নাউনের পরিবর্তে আমরা কি বসেছি হি বসেছি তাই এটা হয়ে যাবে প্রোনাউন আবার যদি আমরা কিছু এক্সাম্পল দেখাই সাপোজ দিলাম জিনিয়া ইজ আ ব্রিলিয়ান্ট
স্টুডেন্ট, কেমন? জিনিয়া ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, জিনিয়া একজন মেধাবী ছাত্রী। এই জায়গায় আমরা কি আবার বলবো জিনিয়া খুব ভালো মেয়ে? আমরা কি লিখবো? সি ইজ আ ভেরি গুড গার্ল। জিনিয়ার সম্পর্কে দেখো, সি আর জিনিয়া কিন্তু একই ব্যক্তি। জিনি একজন ভালো ছাত্রী, সি ইজ এ ভেরি গুড টিচার, গুড গার্ল, সে একটা ভালো মেয়ে। আবার যদি জিনিয়ার সম্পর্কে কিছু বলতে যাই, আমরা বারবার নাম ধরে বলবো না, তখন আবার কি বলবো? আবার সি লিখবো, সি ইজ ভেরি সিউটিই কিউট, সে খুব কিউট, ঠিক আছে? অথবা যদি তার সঙ্গে আরও কিছু আমরা লিখতে যাই জিনিয়ার সম্পর্কে, সি ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে? ইফ ইউ বল সি ইজ ভেরি বিউটিফুল, তাহলে কি হচ্ছে? আমরা এই জিনিয়ার সম্পর্কে বারংবার বলছি, কিন্তু প্রত্যেকবারে জিনিয়ার নামটা আমরা উল্লেখ করছি না। তাহলে জিনিয়ার নামের পরিবর্তে আমরা কী ইউজ করলাম? সি। এই সিটাই হচ্ছে প্রোনাউন, কেমন? নাউনের পরিবর্তে আমরা সমতুল্য যে ওয়ার্ডটা বসালাম সেটাই হচ্ছে প্রোনাউন। আরও কিছু এক্সাম্পল আছে, কত রকমের প্রোনাউন আছে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? এখানে প্রোনাউন কত রকমের দেখো, আমি এক থেকে নয় পর্যন্ত লিখে রেখেছি। ন রকমের প্রোনাউন আছে। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, বা এটাকে সেলফ প্রোনাউনও বলা হয়, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ডিফিনাইট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলোকে তোমরা লিখে নিতে পারো, পরে মুখস্থ করে নেবে। পার্সোনাল প্রোনাউনের মধ্যে দেখো, আই মানে আমি, উই আমরা, ইউ তুমি, হি সি মানে সে, দে তারা, ইট এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পসেসিভ প্রোনাউন মানে আমার তোমার এই ধরনের ওয়ার্ডগুলো, এটা আমি আমরা, এখানে যখন এবার আমার তোমার হবে, দেখো মাইন মানে আমার, আওয়ার্স মানে আমাদের, ইয়ার্স মানে তোমাদের, হিজ মানে তার, দেয়ার্স মানে তাদের, ইটস মানে এর, এইগুলোরই পসেসিভ মানে ভাগটা, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো, এখানে সবেতে সেলফ কথাটা থাকবে, সেগুলোকে রিফ্লেক্সিভ বলা হবে। দেখো মাই সেলফ আমি নিজে, আওয়ার সেলফস আমাদের নিজেদের, হিম সেলফ সে নিজে, ইয়োর সেলফ তুমি নিজে, দেম সেলফস তারা নিজেরা। ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন দিস এটা, দিজ এইগুলো, এটার প্লুরাল ফর্ম হচ্ছে দিজ, ঠিক আছে? দিসের প্লুরাল ফর্ম দিজ, এগুলো, দ্যাট ওইটা, এইটার আবার প্লুরাল ফর্ম দোজ, মানে দ্যাটের প্লুরাল ফর্ম দোজ, ওইগুলো, দেয়ার সেখানে সাম কিছু। ইনডিফিনাইট প্রোনাউন দেখো, ওয়ান নান, ওয়ান মানে একটা, নান মানে কিছু নয়, সাম এনি অল, ঠিক আছে? হু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু হুইচ দ্যাট হোয়াট। ইন্টারোগেটিভ প্রোনাউন হু হুইচ হোয়াট, এখানে দেখো রিলেটিভ প্রোনাউনে হু আছে, আবার ইন্টারোগেটিভ প্রোনাউনেও হু আছে, ঠিক আছে? এইগুলো কীভাবে ইউজ হয়েছে তার উপরে এর নামগুলো হবে, ঠিক আছে? এগুলো আমি ডিটেলসে আলোচনা করছি না, তোমরা যদি বলো অবশ্যই আমি এগুলোর উপরে কীভাবে এগুলোর ইউজ হয় সেগুলোর উপরে আমি আলাদা স্পেশাল ক্লাস করিয়ে দিতে পারবো, ঠিক আছে? তোমরা যদি জানতে চাও এগুলো কীভাবে ইউজ হয়, ওয়ার্ডগুলোর ব্যবহার তোমরা যদি জানতে চাও সেগুলোর উপরে আমি স্পেশাল ক্লাস করাতে পারি, ওকে? তো হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার আসো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আইদার আর নাইদার, বা এটাকে ইদার বা নিদারও উচ্চারণ করতে পারো, ইচ, ইদার বা নিদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এইগুলো, আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান আনাদার, একে অপরের, একে অন্যের, ঠিক আছে? এইগুলো তোমরা লিখে নিতে পারো, এগুলোকে মুখস্থ করবো। এই ওয়ার্ডগুলো যেখানেই দেখতে পাবে এগুলোকে আমরা প্রোনাউন হিসাবে গণ্য করব, কেমন? যে পজিশনেই থাকুক না কেন আমরা এগুলোকে প্রোনাউন হিসাবে গণ্য করব। তবে হ্যাঁ, কিছু কিছু আছে, যেমন হু হুইচ দ্যাট হোয়াট, হু হুইচ হোয়াট, এই যে ওয়ার্ডগুলো, এগুলো আবার রিলেটিভ ক্লজের ক্ষেত্রেও এগুলোকে আমরা দেখতে পাবো। তো এটা জয়েনিংয়ের ক্ষেত্রে আমি যখন জয়েনিং করাবো তোমাদেরকে স্পেশালি বুঝিয়ে দেবো। তো এইগুলোকে তোমরা জাস্ট মুখস্থ করে রাখো, এগুলোকে প্রোনাউন হিসাবে এখন মনে রাখো, তারপরে আমি আরও ডিটেলসে যখন অন্যান্য ক্লাস করাবো সেগুলোতে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে এগুলো কীভাবে কীভাবে ইউজ হয়, ঠিক আছে?
আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। আর সর্বশেষে বলে রাখি, যদি ইংরাজি শিখতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ইংরেজি সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে লাইক করবে, লাইক তোমাদের লাইক পেলে আমি একটু উৎসাহিত হব, কমেন্ট করে জানালে আমি আরও বেশি উৎসাহিত হব। আশা করছি তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সর্বশেষে বলি, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।